হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো মায়ের কাজ টাজ সব হয়ে গেছে, আমরা তারপর থেকে আমার বোনের বাড়ি দমদম পার্কে ওখানেই এসেছি। এখন বাবা বোনের সাথেই কিছুদিন থাকবে, কারণ কি একা বাবাকে ঠিক রাখতে চাই না, সেই হিসেবে আমরা সবাই মিলে ডিসাইড করেছি এটাই বেস্ট যে বাবা আদার সাথে টাইমও স্পেন্ড করবে, ভালো লাগবে। তো বোন গেছে স্কুলে, আমি বাবা আদা তিনজনে বাড়িতে বসে একটুখানি টিভি টিভি দেখছি। আজকে আদা স্কুলে যায়নি, তাই আমরা একসাথে টাইম স্পেন্ড করছি যতটা পারা যায়, ততটা নর্মালে ফেরার চেষ্টা। আসলে লাইফ তো মুভ অন করতেই থাকে। বেরিয়েছি, এবার শ্যাম বাজারের দিকে যাব, আর ছোট কৃষি আসবে, কৃষি বলবো একটু চল, ভালো লাগবে। তো আর কেউ না, আমি আর বোন বেরিয়েছি, বাবা আছে দমদম পার্কে বোনেদের বাড়িতে, কুটুরিও আছে। তো আমরা দুজন বিকেলবেলা একটু বেরোলাম, বোন স্কুল থেকে ফিরে গেছে, এখন একটু ঘুরে আসি। শ্যামবাজারে এসছি, পিসি বললো চ একটুখানি শাড়ির দোকান ঘুরে আসি, এটাই আনন্দ। পিসিরও খুব শাড়ি পছন্দ, আমার মা পিসি আমরা সবাই মিলে একসাথে শাড়ির দোকানে যেতাম শাড়ি টাড়ি কিনতে। তো আজকে এসছি, এখানে সেল দিচ্ছে কিছু তাই দেখতে। দমদম পার্ক থেকে বাড়ি এসেছি, বাড়িটা একটু পরিষ্কার টরিষ্কার করছি, প্লাস কাজকর্ম আছে বাড়িতে, কিছু জিনিস টিনিস নেওয়ার আছে। মানে মানে বুকটা ফেটে যাচ্ছে আমার বাড়িটা খালি দেখে। আমরা বাড়িতে যখনই আসি, মা এসে সমস্ত খাবার দাবার রেডি করা, কিছু চিন্তা করতে হতো না, কিছু চিন্তা কোনোদিনও করিনি। বাড়িতে কি হবে, ঘর মোছা হয়েছে না হয়নি, আমি এখন এসে ঘরটা মুছলাম, যেহেতু বন্ধ ছিল দুদিন, রোজই প্রায় এসে এমনি মুছেছি, কিন্তু দুদিন বন্ধ ছিল, দুদিন দমদম পার্কে ছিলাম। তো এরপরে হয়তো রোজ, বোনের পক্ষে তো আসা সম্ভব নয়, বোন রোজ আসতে পারবে না, বাট মাঝে মাঝে এসে বাবা যদি পারে, ওই আর কি। মানে একটা সংসার মানে জাস্ট 10-15 মিনিটের মধ্যে পুরো, মানে ঘর সংসার যেটাকে বলে সেটা আর কি নেই, সব আছে বাড়িতে, সমস্ত কিছু আছে, রাখা আছে, কিন্তু সেই যে একটা সংসার বলে যেটা সেটা নেই। মানে হার্ড রিয়ালিটি অফ লাইফ, হার্ড রিয়ালিটি অফ লাইফ। চলো কাজ টাজ গুটিয়ে নিই, কপিল কৃষ্ণকে নিয়ে আসছে, ওরা বাড়িপাড়া থেকে ফিরবে। তো চলে এসছে, টিভি দেখছে বসে বসে, আমি চা খেলাম, চা বিস্কিট খেলাম, বাবা একটু রান্না করছে। আরে ঘর দোর পরিষ্কার হলো, আজকে ওয়াশিং মেশিনটা একটু খারাপ হয়েছে, জল পড়ে গেছে পুরো একদম ওয়াশিং মেশিন থেকে, তো ওয়াশিং মেশিনটা ঠিক করার জন্য লোক আনতে হবে। চলো, আমাদের কিছু দরকারি কাজকর্ম সেরে আমরা এখন বিকেলবেলা রওনা দিয়েছি বাড়িপাড়ার দিকে, আজকে রাতটা ওখানেই থাকবো, বাবাও আসছে আমাদের সাথে, চলো যাই। আমি বাড়িপাড়া বাড়িতে চলে এসেছি আমরা, তো এখানে এসে বেশ অনেকটা রিলিফ লাগছে, একটু চেঞ্জ হয়েছে বেসিক্যালি বাবার। বাবার এমনি ওই বাড়িতে আসতে খুব ভালো লাগে, কারণ একটু খোলামেলা আবহাওয়া আছে চারিদিকে সব কিছু। তো বাবাকে নিয়ে এসেছি, এখানে থাকতে পারবো না বেশি এসে, কারণ আমরা তো ফিরে যাচ্ছি আবার, তো সে কারণে একটা রাত থেকে আমরা কালকে বিকেলবেলা চলে যাব। তো ওই আর কি, অল্প সময়, বাট বাবারও চেঞ্জ হবে, আমারও সবার সাথে দেখা হবে সেই হিসেবে। তো চলো এখন নিচে যাই, এসে থেকে অনেক খাওয়া দাওয়া হয়েছে, আমার আজকে একাদশী ছিল, তাই জন্য আমি নিজে আলাদা ই করে খেয়েছি, বাট দিদি বিরিয়ানি আর চিকেন রেজালা বানিয়েছে, তো এখন সেটা খাওয়া হবে। তো আমি সব ব্লগ করতে এখন পারছি না, বুঝতেই পারছো যে এখন সব
আগের মতো এই মুহূর্তে পারছি না ব্লগ করতে, তো প্লিজ তোমরা বুঝো। তো এখন কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করব যাতে সেগুলো আমার মেমোরিজেও থাকে। চলো তুমি তো বললি দাদার সঙ্গে থাকবে, বউয়ের সঙ্গে থাকবে। মামা দাদাকে বকে মারবো, মানে মামা দাদাকে বকে। আমি কৃষ্ণ আমার বাবা তিনজনে ফিরে যাচ্ছি কলকাতায়। ফেরার পথে এখানে দেখলাম বিশাল বড় হাট বসেছে মনিরামপুরে, তো দেখতে দেখতে যাচ্ছি আর কি, বেশ মজাই লাগছে। আমি খুব একটা দেখিনি হাট, কারণ ইউজুয়ালি হাটের দিন এদিক দিয়ে আসা হয় না, তো দেখতে বেশ মজারই লাগছে। তো এখন বেশ কিছুটা ড্রাইভ আছে, খুব ভাল লেগেছে বাবার এখানে এসে, বেশ রিফ্রেশ লেগেছে, একটু চেঞ্জ হয়েছে। বলে কোথায় তুমি কি করছো? চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। চলো বাই।